হ্যালো এভরিওয়ান, ওয়েক আপ উইথ সোনালি। আমি সোনালি আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা বুঝতেই পারছ আমি কোনো একটা অ্যাডভেঞ্চার করতে চলেছি, সেটা হলো প্যারাগ্লাইডিং। তো এটা একমাত্র সব থেকে একদম হায়েস্টে এই পেলিংয়েই হয়। পেলিংয়ে আমরা যেখানে ছিলাম ঠিক তার পাশেই জোনটাতে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালারের কটেজ, ওখানে আমরা ছিলাম। তো আগে আগে দেখতে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর ভিডিও কিন্তু স্কিপ করবে না, একদম লাস্টে তোমাদেরকে ব্রিফলি ইনফরমেশন দেওয়া আছে। ওকে, সকালবেলাও আমি ভেবেছিলাম যে আমি করতে পারবো না, কারণ ওদের অফিস 8:30 থেকে খোলে। তো ওরা স্ট্রিক্টলি আমাকে বলে দিয়েছিলো যে আজকে ফ্লাই হবে না, কারণ আগের দিন মারাত্মক বৃষ্টি হয়েছিল, ওই জন্য পরের দিনকে পুরো মেঘ ছিল, একদম ক্লিয়ার স্কাই ছিল না। আর উইন্ড স্পিড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা একদমই ছিল না। তো ওরা বললো যে আজকে ফ্লাই করা যাবে না, কিন্তু হঠাৎই যখন আমরা সাইড সিনে বেরিয়ে পড়েছিলাম তখন যে কটেজের ওনার সেই আমাকে ফোন করে বললো যে আপনি তাড়াতাড়ি আসুন, অলরেডি এখানে ফ্লাই করা যাবে। তো তারপরে গিয়ে আমি ওখানে জয়েন করি। যাদের হাইটে একদম ভয় নেই তারা মানে মাস্ট ট্রাই, যদি যাও তোমরা পেলিংয়ে অবশ্যই ট্রাই করো। আর এটা কিন্তু 2000 মিটার ওপরে ওঠায় ওরা, ঠিক আছে? তারপর যেই প্যারাগ্লাইডিং জোনটা তার থেকে 14 কিলোমিটার নিচে ওরা মানে ওখানে নামায়, তারপরে ওখান থেকে ওরা গাড়ি করে ওপরে আনে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা মজা করছি। আর সত্যি বলতে এটা আমার একটা ড্রিম ছিল, আমি এই জন্যই পেলিংয়ে গেছিলাম। আমি সার্চ করেছিলাম যে কোথায় প্যারাগ্লাইডিং হয় এই সিকিমের, তো এইটা দেখার পর আমি আর ওয়েট করতে পারিনি। আর যখন বলেছিল না যে ফ্লাই করা যাবে না, এত মন খারাপ হয়েছিল না, ঠিক আছে আর কিছু তো করার নেই, নেক্সট বার আসবো। কিন্তু যখন আমি শুনলাম যে হবে, আর আমি ছিলাম ওই দিনের ফার্স্ট, ঠিক আছে, তো ফার্স্ট ফ্লাই আমাকে দিয়েই হয়েছিল। এবার আবার নামার পালা।
তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে একদিন নিচে চলে এসে যখন আমি উঠেছিলাম তখন কিন্তু এতটা ভয় লাগেনি, যখন নামছিলাম মারাত্মক ভয় লাগছিল। আর পাইলট আমাকে বারবার বলেছিল যে পাটাকে একদম স্ট্রেট করতে, তো পাটা স্ট্রেট করলে পায়ে হয়তো একটু একটু আধটু কাটবে, তেমন কিছু হবে না। 15 মিনিটের ওপরে ওরা আমার শেষ হয়ে গেল, তো নামলাম, দেখতে পেলে আমার কিছুই হয়নি, জাস্ট একটু পড়ে গেছিলাম, কোথাও কাটেনি। তো এটাই হলো সেই অফিস যেখানে কিনা তোমার ফ্লাই করার আগে কিছু ফর্ম্যালিটিস করতে হয়, সেটা হলো প্রথমে ওয়েট করাবে, তারপরে একটা পেপারে তোমার নাম ঠিকানা ওয়েট আর তোমাকে একটা সিগনেচার করতে হবে, আর টোটাল তোমার ফেয়ার হলো 6200, ঠিক আছে। তার মধ্যে কিন্তু তোমার ইন্স্যুরেন্সেরও একটা অ্যামাউন্ট ওরা চার্জ করে, যেটা কিনা তোমার যদি কোনো প্রবলেম হয় মানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় 3 লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স থাকে।